বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই ফটো আপলোড করে থাকি, এবং আপনারা যদি কিনা জাস্ট ওয়ান ক্লিকে একটি ফটোকে যদি কিনা আপনারা এডিট করতে চান, তো তার জন্য আপনাদেরকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলে এই ধরনের আরও টিউটোরিয়াল চান, তার জন্য আপনাকে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল আইকনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা যদি কিনা জাস্ট স্ক্রিনে যেমন একটা ফটো দেখতে পাচ্ছেন, আপনারা যদি কিনা জাস্ট ওয়ান ক্লিকে একটা ফটোকে যদি কিনা আপনারা খুব সুন্দর লুকে আপনারা এডিট করতে চান, তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে লাইট রুম নামে একটি অ্যাপ্লিকেশন, যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা একদম ভিডিও শেষে দেখাবো। এবং আপনাকে আরেকটি ফটো ডাউনলোড করতে হবে, তো ফটোটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের গ্যালারিতে যেতে হবে, আপনাকে ওই ফটোটা ডাউনলোড করার পর জাস্ট আপনাকে আপনার ফোনের গ্যালারিতে যেতে হবে। সো ফোনের গ্যালারিতে যাওয়ার পরে আপনি ঠিক এমন একটি ফটো কিন্তু আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলবেন। সোনার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, জাস্ট আপনার শেয়ার অপশন ট্যাপ করবেন। শেয়ার অপশন ট্যাপ করার পর আপনাদের ফোনে কিন্তু লাইট রুম অ্যাপটি ওপেন থাকবে। সো জাস্ট আপনি আপনার অ্যাড টু লাইট রুম করে দিবেন। সো আপনি জাস্ট লাইট রুম অ্যাপসে টাচ করে দিবেন, তারপরে মূলত আপনি যে ফটোটাকে মূলত এডিট করতে চাচ্ছেন জাস্ট আপনি সেই ফটোটাতে টাচ করার পর জাস্ট আপনি শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর আপনি টাচ করবেন অ্যাড টু লাইট রুম। সো দুইটা ফটোকে আপনার লাইট রুম অ্যাপসে অ্যাড করার পরে আপনি সরাসরি আপনার ফোন থেকে চলে লাইট রুম অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনারা ওয়াল ফটোস অপশনে দুইটা ফটো দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম ফটোটি হচ্ছে মূলত আপনারা আমাদের লিঙ্ক থেকে যে ফটোটা ডাউনলোড করবেন, এবং দ্বিতীয় ফটোটি হচ্ছে আপনি যে ফটোটাকে মূলত এডিট করতে চাচ্ছেন। আপনি যতবার তৈরি করতে চাইবেন আপনি ততবার আপনার নিউ নিউ ফটোকে এই জায়গাতে অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, আপনার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস অপশন, চাইলে আপনি এই প্লাস অপশন থেকেও কিন্তু আপলোড করতে পারেন। জাস্ট এই জায়গা থেকে কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারেন। তো জাস্ট আমাদের লিঙ্ক থেকে যে আপনি যে ফটোটিকে ডাউনলোড করবেন, জাস্ট আপনি সেই ফটোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ঠিক ডান সাইডে থ্রি ডট শো হবে, তো জাস্ট আপনি থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন কপি সেটিংস, তো জাস্ট আপনি কপি সেটিংস অপশনে ট্যাপ করবেন। তারপর এই জায়গাতে প্রত্যেকটা টিক মার্কে আপনি টিক মার্ক করে দিয়ে জাস্ট আপনি টিক মার্কে একটি ট্যাপ দিবেন, তারপর আপনার সেটিংসটি কিন্তু কপি হয়ে যাবে। তো তারপর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম, তো আপনি আপনার ফটোতে ট্যাপ করবেন। আপনি আপনার ফটোতে ট্যাপ করার পর আপনারা থ্রি ডটে ট্যাপ দিবেন। থ্রি ডটে ট্যাপ করার পর আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, জাস্ট আপনার পেস্ট সেটিং অপশনে ট্যাপ করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করা মাত্রই কিন্তু আপনাদের ফটোটি ঠিক ছিল হচ্ছে এমন, এবং জাস্ট কপি পেস্ট করার পর জাস্ট আপনাদের ফটোটি কিন্তু এমন সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে। সো আপনারা যদি কিনা এই ধরনের ফটো কিন্তু আপনারা চাইলে কিন্তু এই একটি ফটো দিয়ে কিন্তু আপনারা প্রচুর ফটো কিন্তু তৈরি করতে পারেন জাস্ট কপি পেস্ট করে। সো চলুন এবার দেখা যাক আপনারা কীভাবে লাইট রুম অ্যাপসটাকে ডাউনলোড করবেন। সো লাইট রুম অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো যাওয়ার পরে আপনি একটি সার্চ বার পাচ্ছেন, জাস্ট আপনি টাইপ করবেন লাইট রুম এপিকে প্রো, লিখে সার্চ করার পর আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমি যেহেতু আমার একটি ভিডিওতে আসলে এইগুলো দেখানোটা ঠিক হবে না, তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন। এই জায়গায় আপনি বহু ওয়েবসাইটের ফাইল পেয়ে যাবেন, এইগুলো থেকে আপনি যে কোনো একটা ফাইলকে জাস্ট আপনি ওপেন করে জাস্ট ডাউনলোড করে আপনি খুব সহজে সেটাকে ইনস্টল করে আপনি আপনার ফোনে ইউজ করবেন। ঠিক আছে, আপনাদের আজকে ছোটো একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে দেবেন, এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আপনি নতুন কোনো টিউটোরিয়াল চান বা নতুন কোনো টপিকের উপরে যদি কিনা আপনি টিউটোরিয়াল চান, তাহলে মাস্ট আপনাকে নিচের কমেন্ট সেকশনে আপনাকে কমেন্ট করতে হবে, এবং আমরা চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের রিপ্লাই করার। এবং আপনাদের যদি কিনা কোনো নতুন কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, এবং সাথে থাকতে পারেন ফেসবুকে। আমাদের চ্যানেলের নাম ফ্রিল্যান্সার তরুণ লিখে আপনারা যখন একটি ফেসবুকে সার্চ করবেন তখন আপনারা আমাদের ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন খুব সহজে। কিন্তু চাইলে আপনি আমাদের ফেসবুক পেজেও কন্ট্যাক্ট রাখতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে সাথেও থাকতে পারেন, চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু আপনারা জয়েন থাকতে পারেন। সুন্দর, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।